প্রথম দেখাতে মনে হবে স্পাইডারম্যান সিরিজের নতুন কোন মুভির শুটিং চলছে। সেফটি বেল্ট পরে ট্রেনের সাহায্যে ভবন বেয়ে বেড়াচ্ছেন নায়ক। কিন্তু না, এটি কোনো শুটিং নয়। কোনো সরঞ্জাম ছাড়াই আকাশচুম্বী ভবন বেয়ে বেড়াচ্ছেন 57 বছর বয়সী ফরাসি এই আরোহী। 44 বছর ধরে উঁচু উঁচু ভবন বেয়ে ওঠাই যার নেশা হয়ে দাঁড়িয়েছে। মন চাইলেই উঠে পড়ছেন 40, 50 কিংবা 60 তলায়। শুধু নিজ দেশেই নয়, তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো। গেল আগস্টে হংকং এ চলমান বিক্ষোভে গিয়ে 68 তলা ভবনে উঠে উড়িয়েছেন পতাকা। অনেকেই মৃত্যু ঝুঁকির জন্য জীবন বিমার কথা ভাবছেন, কিন্তু আমার কাছে বিমা মানে আমার দৃঢ় মনোভাব, মস্তিষ্ক আর পরিশ্রম। যা করতে চাই তা মন দিয়ে চেষ্টা করব, তাহলেই সফলতা সম্ভব। তার ঝুঁকিপূর্ণ এই নেশায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি কেউ। নিরাপত্তার কারণে প্রশাসনের হাতে আটক হয়েছেন অন্তত 120 বার। ভক্তদের কাছে তকমা পেয়েছেন রিয়েল স্পাইডারম্যান। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।